আজকের অনলাইনের ক্লাসের শ্রেণী অষ্টম বিষয় বিজিএস অধ্যায় দশম বাংলাদেশের সামাজিক সমস্যা। এই অধ্যায় থেকে আমাদের আলোচনার বিষয় পার্ট এক কিশোর অপরাধের কারণ, এর উপরে পার্ট দুই কিশোর অপরাধের প্রভাব ও প্রতিরোধ। এই বিষয় নিয়ে কিন্তু আমাদের আজকের এই ক্লাসে আলোচনা করা হবে। মূলত সামাজিক সমস্যা হলো এমন একটি সমাজে বিরাজরত এমন একটি অবস্থা যা জনগণের জন্য ক্ষতিকারক, এবং এই অবস্থা থেকে উত্তরণের জন্য কিছু সংখ্যক ব্যক্তি বা ব্যক্তিবর্গ সম্মিলিতভাবে প্রচেষ্টা চালায়, এটাকে সামাজিক সমস্যা বলা হয়। এবং বাংলাদেশে এ ধরনের নানা সামাজিক সমস্যা রয়েছে। এই সমস্যাগুলোর মধ্যে কিশোর অপরাধ ও মাদকাসক্তি হল এই বাংলাদেশের বিভিন্ন সামাজিক সমস্যাগুলোর দুটি। এই অধ্যায়ে আমরা এই কিশোর অপরাধ মাদকাসক্তি সম্পর্কে জানবো। প্রথমে আমরা দেখব কিশোর অপরাধ। মূলত অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে বা কিশোরদের দ্বারা সংঘটিত বিভিন্ন ধরনের অপরাধকেই বলা হয় কিশোর অপরাধ। এবং কোন বয়স পর্যন্ত অপরাধীকে কিশোর অপরাধী বলা হবে তা নিয়েও বিভিন্ন দেশে বিভিন্ন দেশে বিভিন্ন সমাজবিজ্ঞানী ও আইনবিদদের মধ্যে মত পার্থক্য আমরা দেখতে পাই। এর প্রেক্ষাপটে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় 7 থেকে 16 বছর বয়সী কিশোরদের অপরাধমূলক কাজকে কিশোর অপরাধ বলা হয়ে থাকে। আবার পাকিস্তান ও থাইল্যান্ডে কিশোর অপরাধীর বয়স সীমা নির্ধারণ করা হয়েছে 7 থেকে 18 বছর। আবার জাপানে এই বয়স সীমা করা হয়েছে 14 থেকে 20 বছর। তাহলে এগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিশোর অপরাধের বয়স সীমাও কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম। কিশোর বয়সে এরা রাষ্ট্র ও সমাজের আইন নিয়ম ভাঙে বলে তারা কিশোর অপরাধী হিসেবে পরিচিত। আবার এই ধরনের কিশোর অপরাধীরা কি কি অপরাধগুলো করে থাকে এগুলোর মধ্যে আমরা দেখতে পাই চুরি, খুন, জুয়া খেলা, স্কুল পালানো, বাড়ির থেকে পালানো, পরীক্ষায় নকল করা, বিদ্যালয় ও পথেঘাটে উচ্ছৃঙ্খল আচরণ, পকেট মার, মারপিট করা, বোমাবাজি, গাড়ি ভাঙচুর, বিনা টিকিটে ভ্রমণ, পথেঘাটে মেয়েদের উত্ত্যক্ত করা, এসিড নিক্ষেপ, নারী নির্যাতন, অশোভন ছবি দেখা, মাদক গ্রহণ ইত্যাদি। এই কাজগুলো এই কাজগুলোর সাথেই হলো কিশোর অপরাধীরা যুক্ত হয়। সাধারণত আমরা এগুলো দেখতে পাই। আবার আমাদের দেশের কিশোর অপরাধীরাও কিন্তু সাধারণত এইসব অপরাধের সঙ্গেই জড়িত থাকে বা জড়িত হয়। এই হলো কিশোর অপরাধ সমূহ বা কিশোর অপরাধ। এরপরে আমরা দেখবো এই কিশোর অপরাধের কারণগুলো। এই কিশোর অপরাধের কারণের মধ্যে আমরা দেখতে পাই অন্যতম একটি কারণ হলো এই দারিদ্র। মূলত দরিদ্র পরিবারের কিশোরদের অনেক ইচ্ছা বা স্বাদ অপূর্ণ থেকে যায়, এর ফলে তাদের মধ্যে বড় হতাশা তৈরি হয় এবং এই হতাশা থেকে তারা অপরাধের দিকে ধাবিত হয়। এরপরে আস্তে সুষ্ঠু পারিবারিক জীবন ও সামাজিক পরিবেশের অভাব। মূলত এই সুস্থ পারিবারিক জীবন ও সামাজিক পরিবেশের অভাবের কারণে কিন্তু শিশু কিশোর অপরাধী হয়ে উঠতে পারে। বাড়ির বাইরে বা কর্মস্থলে অতি ব্যস্ততার কারণে পিতামাতার পক্ষে থেকে তাদেরকে সন্তানদের যথেষ্ট সময় বা মনোযোগ দিতে না পারা, এগুলোর মধ্যে আদর যত্নের অভাব, পিতামাতার অকাল মৃত্যু বা বিবাহ বিচ্ছেদ, এমনকি অভিভাবকের অতিরিক্ত শাসনের কারণেও কিন্তু এই কিশোররা অপরাধ জগতের সাথে জড়িত হয়ে পড়ে। আবার পিতামাতার মধ্যকার জটিল সম্পর্ক, তাদের খারাপ আচরণও অনেক সময় কিশোরীদের অপরাধ প্রবণ করে তোলে। এছাড়া সংসার ত্যাগী, অপরাধী, দুশ্চরিত্র এবং অযোগ্য উদাসীন পিতামাতার সন্তানরাও পরিবারের অসংযত আচরণ করে থাকে এবং অপরাধী হিসেবে পরবর্তীতে আবির্ভূত হয় বা বেড়ে ওঠে। এগুলো হলো সুস্থ পারিবারিক জীবন ও সামাজিক পরিবেশের অভাবের কারণে হয়ে থাকে। এরপরে আসতেছে চিত্ত বিনোদনের অভাব। চিত্ত বিনোদনের অভাবের কারণেও কিন্তু কিশোররা নানা ধরনের অপরাধের সাথে জড়িত হয়।
ছোটবেলা থেকে যদি খেলাধুলা, সঙ্গীত, ছবি আঁকা, শরীর চর্চা, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যাবলীর সঙ্গে শিশু কিশোররা জড়িত হয়, আনন্দময় পরিবেশে যদি বেড়ে ওঠে, তাহলে এরা কোনোদিন কিন্তু অপরাধের সাথে জড়িত হবে না। আবার যারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, তারা মানসিক অস্থিরতার মধ্যে বিরাজ করে, ফলে এই অস্থিরতা থেকে মুক্তির জন্যই তারা অন্য পথ খোঁজে, এবং এই পথ অন্য পথ খুঁজতে গিয়ে তারা অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ে। এরপরে আস্তে আস্তে শহরের বিভিন্ন এলাকায় ও শিল্পাঞ্চলে বস্তি, মূলত বস্তির পরিবেশ ও সেখানকার নানা খারাপ অভিজ্ঞতা শিশু কিশোরদের অপরাধী করে তোলে। সঙ্গ দোষ এবং অভাবের কারণে বস্তির শিশু কিশোররা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। দরিদ্র পরিবারের শিশু কিশোররা অল্প বয়সে নানা রকম কাজে কাজ করে টাকা উপার্জন করতে বাধ্য হয়, এবং এ টাকায় তারা কখনো কখনো জুয়া খেলে, মদ গাঁজা খায় এবং অশোভন ছবি দেখে। অর্থ উপার্জন করতে গিয়ে লোভে পড়েও তারা অনেক সময় অপরাধের সাথে জড়িয়ে পড়ে। এভাবে কিন্তু শহরের বিভিন্ন এলাকা এবং বস্তিগুলো, শিল্পাঞ্চলের বস্তিগুলোর কারণে কিন্তু কিশোর অপরাধ তৈরি হচ্ছে, কিশোররা অপরাধী হচ্ছে। এরপরে শারীরিক মানসিক ত্রুটি বা বৈকল্য, শারীরিক মানসিক ত্রুটি বা বৈকল্যের কারণে শিশু মনে হীনমন্যতার জন্ম হয়। এর ফলে অনেকে অপরাধী হতে পারে, আবার বেশি রকম আবেগপ্রবণ বা প্রতিভাবান শিশু কিশোররা অনেক সময় অপরাধী হয়ে যেতে, কারণ এই ধরনের শিশু কিশোরদের মানসিক গঠন সাধারণের চেয়ে জটিল হয়। তারা তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত পরিবেশের অভাবে অপরাধী হয়ে উঠতে পারে। এই এই গেল এর বাইরে এগুলোর বাইরে আমরা দেখতে পাই পিতামাতার কর্ম কর্ম পিতামাতা যদি বারবার কর্মস্থল পরিবর্তন করে এবং নতুন পরিবেশে গিয়ে তাদের ছেলে মেয়েরা ওই পরিবেশে বন্ধু বান্ধবদের সাথে মিশতে গিয়ে বা ওই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে গিয়ে নানা ধরনের সঙ্গ দোষের কারণে এই অপরাধের জগতের সাথে জড়িত হয়ে থাকে এগুলো। এর বাইরে আবার বর্তমানে মোবাইল এবং ইন্টারনেটের অপব্যবহারের ফলে কিশোররা অন্যান্য অপরাধের সাথে জড়িত হচ্ছে। এই হলো কিশোর অপরাধের কারণগুলো। এখন আমরা দেখব কিশোর অপরাধের প্রভাব এবং প্রতিরোধ আমরা কিভাবে প্রতিরোধ করতে পারে। বাংলাদেশের কিশোররা সাধারণত যেসব অপরাধ করে থাকে তার মধ্যে হলো একদম কমন চুরি, পকেটমার, বিনা টিকিটে রেল ভ্রমণ, মানুষ, দোকানপাট, বাড়িঘর ও যানবাহনের উপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, অন্যান্য নাশকতামূলক কাজ এবং মেয়েদের উত্ত্যক্ত করা, এ ধরনের কাজগুলো করে থাকে। এছাড়া কিশোর অপরাধীরা অনেক সময় দল বেঁধে ডাকাতি, ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ও করে থাকে। কখনো কখনো তারা খুন পর্যন্ত করে। যে পরিবারে এরকম কিশোর অপরাধী আছে তাদের পারিবারিক জীবনের শান্তি একেবারে বিনষ্ট হয়ে যায়। কখনো কখনো এই বাংলাদেশের শহর ও গ্রামাঞ্চলের সর্বত্র কিশোর অপরাধীদের দ্বারা মেয়েদের উত্ত্যক্ত করার ঘটনা আমরা দেখতে পাই। তারা মেয়েদের প্রতি অশ্লীল অশোভন উক্তি করে, এদের কারণে মেয়েরা নিরাপদে স্কুল, কলেজ, মাদ্রাসায় যাতায়াত করতে পারে না। বোকাতে কিশোরদের অন্যায় প্রস্তাবে সাড়া না দিলে তারা মেয়েদের অপহরণ করে তাকে শারীরিক নির্যাতন ও তাদের উপরে এসিড নিক্ষেপও করে। প্রতিবাদ করতে গিয়ে অনেক সময় অভিভাবকরাও তাদের এই আক্রমণের শিকার হয়। এসব বখাতের উৎপাত কখনো কখনো ছাত্রীদের পড়ালেখা বন্ধ করতেও বাধ্য 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 করে। আবার কিশোর অপরাধীরা অনেক সময় মাদকাসক্তি অন্যান্য খারাপ অভ্যাসের সঙ্গেও জড়িত করে। এভাবে কিন্তু কিশোর অপরাধের প্রভাবগুলো আমরা সমাজে দেখতে পাই। এরপরে আমরা এখন দেখব এই কিশোর অপরাধের প্রতিরোধের উপায়গুলো কি কি। বাংলাদেশের কিশোর অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এই সমস্যা প্রতিরোধে আমরা নিম্নলিখিত পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি। একটা হলো অভিভাবক সচেতনতা ও দায়িত্ব। কিশোরদের অপরাধ প্রবণতার ধরন, তার কারণ ও প্রতিকার সম্পর্কে পিতামাতা ও পরিবারের বয়োজ্যেষ্ঠদের সচেতন থাকতে হবে, এবং যদি তারা সচেতন থাকে তারা সহজে কিশোরদের এই অপরাধ থেকে দূরে রাখতে বা সে পথ থেকে সরিয়ে আনতে পারবেন।
এজন্য পরিবারের সন্তানদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে হবে, তাদের চলাফেরার উপর নজর রাখতে হবে, তাদের বন্ধু ও সাথীদের সম্পর্কে খোঁজ খবর রাখতে হবে, সন্তানদের সঙ্গে সহজ ও স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে হবে। এরপরে আস্তে আস্তে আর্থসামাজিক কর্মসূচি, যেহেতু আমাদের এই দারিদ্রতার কারণে কিন্তু কিশোর অপরাধ প্রবণতা বৃদ্ধি পাইছে, সেজন্য অভিভাবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও পারিবারিক আর্থিক অবস্থার উন্নতির গতানোর ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থাকেও এগিয়ে আসতে হবে। এদের বিভিন্ন এই আর্থসামাজিক কর্মসূচির বা দারিদ্রিক অবস্থার পুরো উন্নয়নের জন্য কর্মসূচি গ্রহণ করতে হবে, তাহলে এই ব্যবস্থা থেকে কিশোর অপরাধ প্রবণতা কমানো সম্ভব। এরপরে আসতেছে শিক্ষার সুযোগ, সকল শিশু কিশোরকে যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনা যায়, এতে তারা একদিকে শিক্ষার সুযোগ পাবে এবং এই শিক্ষার প্রভাবে সুস্থ ও সুন্দর জীবনযাপনে আগ্রহী হবে, অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ তাদেরকে অপরাধ থেকেও দূরে রাখবে। এরপরে আসতেছে চিত্ত বিনোদন, শিশু কিশোরদের মানসিক বিকাশের জন্য পাড়া মহল্লায় পাঠাগার, ব্যায়ামাগার প্রভৃতি স্থাপন করা প্রয়োজন। এছাড়া বিদ্যালয়, মাদ্রাসা ও আবাসিক এলাকায় খেলার মাঠ থাকাও প্রয়োজন। এই কাজগুলো ছাড়াও শিশু কিশোরদের সব রকম খারাপ কাজ থেকে দূরে রাখতে হবে, এজন্য টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে তাদেরকে জ্ঞান, বিজ্ঞান ও তথ্যমূলক এবং সুস্থ আনন্দদায়ক দেশি বিদেশি ছবিগুলো দেখানোর ব্যবস্থা করতে হবে। অশোভন ছবি প্রদর্শন এবং প্রকাশনা সম্পূর্ণ বন্ধ করতে হবে। শিশু শ্রম নিষিদ্ধ করতে হবে। শিশু কিশোররা যেন খারাপ সংস্পর্শে না পড়ে, সে ব্যাপারে তাদের নিজেদের যেমন সতর্ক থাকতে হবে, তেমনি অভিভাবকদেরও এ ব্যাপারে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। এই হলো কিশোর অপরাধের প্রভাব এবং প্রতিরোধ বা প্রতিরোধের উপায়। এখান থেকে আমরা যেগুলো দেখেছি এগুলোর মধ্যে একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, সামাজিক সমস্যা কি, কিশোর অপরাধ কি, কিশোর অপরাধের কারণগুলো ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা এবং কিশোর অপরাধের প্রভাব ও প্রতিরোধ, কিশোর অপরাধের প্রতিরোধের উপায়গুলো ব্যাখ্যা করা, বিশ্লেষণ করে এ ধরনের করে প্রশ্ন হতে পারে। বা এখানে কিশোর অপরাধের কারণ হিসেবে দারিদ্রতা ব্যাখ্যা করো, বা চিত্ত বিনোদনের অভাবের কারণে কিশোর অপরাধ সংঘটিত হয় তা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, এ ধরনের করেও হতে পারে। এগুলো মাথায় রেখে আজকের এই ক্লাসটি দেখে তোমরা এই অধ্যায়ের এই অংশটুকু থেকে প্রস্তুতি নেবে। তাহলে এই পর্যন্ত।